রেড বলও প্র্যাকটিস করছি, এখন ডিপিএল আসছে, টিমের সাথে জয়েন করছি। নিজেকে তো সবসময় রেডি রাখতে হবে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগকে সামনে রেখে বিসিবি একাডেমি মাঠে ওয়ার্ম আপ করছেন সাদমান ইসলাম। গা গরম করে চলে যান ব্যাটিং অনুশীলনের জন্য। নেটে পেসার আল আমিনকে দারুণভাবেই সামলান এই বামহাতি ব্যাটার। লক্ষ্যটা ডিপিএল, সাদা বলের জন্য প্রস্তুতি। এবার সাদা বল থেকে সাদা পোশাকে আসা যাক। একসময় জাতীয় দলের হয়ে টেস্টে নিয়মিত ওপেনার ছিলেন। একসময় বলার কারণ, ঠিক 2 বছর আগে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটের এই বনেদি ফরম্যাটে লাল সবুজের হয়ে নিজের 13তম টেস্ট ম্যাচ খেলেন সাদমান। সেই আনলাকি 13-এ যেন আটকে গেলেন ঢাকার এই ব্যাটার। ঘরের মাঠে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষেও স্কোয়াডে ছিলেন, কিন্তু একাদশের সুযোগ মেলেনি। নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাদমান ইসলামের নাম। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা পাবেন তো সাদমান? দলে যখনই প্রয়োজন হবে সবসময়ের জন্য প্রস্তুত আছেন সাদমান। তাই তো ডিপিএল এর মাঝেও লাল বলে প্রস্তুতিটা সেরে রাখছেন তিনি। রেড বলও প্র্যাকটিস করছি, এখন ডিপিএল আসছে, টিমের সাথে জয়েন করছি। তো ডিপিএল এর প্র্যাকটিসটা এখন করতেছি, গ্যাপে গ্যাপে রেড বলের প্র্যাকটিসটাও করে নিচ্ছি। তো নিজেকে তো সবসময় রেডি রাখতে হবে, কারণ সুযোগ তো যখন আসছে তখনই তো ভালো খেলার একটা ভালো খেলতে হবে। তো ওই পরিমাণে আমাদের প্র্যাকটিসের ফ্যাসিলিটিস ভালো হয়েছে এখানে। তো রেগুলারই যেভাবে আমাদের যে একটা শিডিউল করে দিয়েছে ওই অনুযায়ী প্র্যাকটিস করছি, যে অবশ্যই চান্স আসলে বেটার খেলার পারফরমেন্স করার চেষ্টা করব। মুমিনুল হকের মতো অনেকেই সাদমানকেও টেস্ট ট্যাগ দিয়েছেন, এই পদবিটা ভালোই লাগে তার কাছে। নিজের ব্যাটিং নিয়েও বেশ কথা হয় টাইগার সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুলের সাথে। সব দেশেই তো অবশ্যই টেস্ট স্পেশালিস্ট থাকে, তো হয়তো বা তো ওইভাবে যদি সবাই চিন্তা করে তাহলে এটা তো খারাপ কিছু না, তা তো আমি অবশ্যই বলবো। তো সব জায়গায় তো বেটার পারফরমেন্স করারই চেষ্টা থাকবে। সৌরভ ভাই তো অবশ্যই তো বাংলাদেশের জন্য অনেক করে আসছেন, তো সবচেয়ে সৌরভ ভাইয়ের সাথে তো সবসময় ব্যাটিংয়ে উনি খুব ঠান্ডা মাথায় মানে আমি কথা বলি যে কীভাবে ব্যাটিংয়ে ইম্প্রুভমেন্টটা আসা যায়, কারণ সৌরভ ভাই তো ওইভাবেই আমি সৌরভ ভাইয়ের সাথে চেষ্টা করি, যখন ব্যাটিং করি দেখি কথা বলি কীভাবে বড় বড় রান করা যায়, ওগুলো নিয়েই কথা হয়। শেষ পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে সুযোগ মিললে আবারও সাদা পোশাকে শান্ত মিরাজদের সাথে খেলার সম্ভাবনা থাকবে সাদমানের। বিলাল হোসাইন শিমুল, অলরাউন্ডার।